মানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ভেটকি মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়েছি পোস্ত, কালো সর্ষে এবং হলুদ সর্ষে, সবগুলি আমি এখানে 2 চামচ করে নিয়েছি। এগুলোকে এখন জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবং দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিব। এখানে আমি 3 পিস ভেটকি মাছ নিয়েছি। মাছগুলোকে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। পেস্ট তৈরি। আর এখানে নিয়েছি নারকেলের পেস্ট। এখন নারকেলের পেস্ট আর পোস্ত ও সর্ষের পেস্ট 2টো ভালো করে মিশিয়ে নিব, একটি টিফিন বাটিতে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো নুন, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালোমতো আবার মিলিয়ে নিব। আর শেষে দিয়ে দিব তেল। তেল দেওয়ার পরে আবার ভালোমতো একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মাখানো মাছ। মাছগুলোর উপর দিয়ে মশলাগুলি ভালোমতো দিয়ে দেব। ঠিক এভাবে দিয়ে দিতে হবে। আর উপর দিয়ে দিব 3টি কাঁচা লঙ্কা। এবার টিভির বাটিটি বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে টিফিন বাটিটি বসিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য কিছু জল। এখানে আমি পুরো রান্নাটা করছি কিন্তু লো ফ্লেমে, যেহেতু আস্তে আস্তে করে আঁচে রান্না করতে হবে। আর ঢাকা দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। এবার ঢাকা খুলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এইভাবে 5 মিনিট বসিয়ে রাখবো কড়াই টিফিন বাটিতে। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি টিফিন বাটিটি খুলছি। দেখুন কি সুন্দর রান্না হয়ে গেছে। তৈরি আমাদের ভেটকি মাছ ভাপা। খেতে খুবই টেস্টি হয় এই ভেটকি মাছ ভাপা। আপনারা বাড়িতে রান্না করে খেতে পারেন। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।